আইন অনুযায়ী পাঁচ বছর অন্তর তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নেয়ার পর হঠাৎ করেই শ্রমিক আন্দোলনে অস্থির হয়ে উঠেছে ঢাকা ও গাজীপুরের শত শত কারখানা। গাজীপুরের কোনাবাড়িতে এক কারখানায় আগুন দেয় মারা গেছে ঘুমন্ত এক শ্রমিক। হামলা ও ভাঙচুরের মুখে বন্ধ করা হয়েছে শতাধিক কারখানা। এই পরিস্থিতিতে বুধবার সাধারণ সভা করে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এতে গার্মেন্টস মালিকরা অভিযোগ করেন, নতুন বেতন ঘোষণার আগেই কোনো রাজনৈতিক শক্তি শ্রমিকদের উস্কানি দিচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। যারা বাইরের থেকে এসে ভাঙচুর করছেন আমাদের ফ্যাক্টরি কোনো উদ্দেশ্যের কারণে, তাদেরকে একদম তীর্যকভাবে বলে দিতে চাই, আপনারা এইসব বন্ধ করো। বহিরে যতরাই তারা আজকে ভাঙচুর করছে, আমার শ্রমিক ভাই বোনরা এটা করতে পারে না। এখানে যারা নেপথ্যে প্ররোচনা দিচ্ছে, দেশি বিদেশি এবং এই রাষ্ট্রের যারা অগ্রগতি চায় না, তারাই করছে। এই আজকের এই গণ্ডগোলটির সেন্সিটিভিটি অনেক গার্মেন্টস মালিক আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। হয় এয়ারফেড করতে হবে, না হয় ডিসকাউন্ট করতে হবে। এই মুহূর্তে কোনো পোশাক শিল্পের উদ্যোক্তা সে ফ্যাক্টরি যদি চালায় সেটাও চালাতে পারছে না, আবার যদি সে বন্ধ রাখে বন্ধ ফ্যাক্টরিতেও কিন্তু আঘাত আনা হচ্ছে, তাহলে শিল্প তো নিরাপত্তা। প্রত্যেকটা জায়গায় ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু আশকারা পেয়ে যাবে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে বিশ্ব সংকট, সবকিছু বিবেচনা করেই নতুন মজুরি নির্ধারণ করা হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। সিদ্ধান্ত হলে নতুন বেতন কার্যকর হবে ডিসেম্বরেই। যে বেতনটাই বাড়বে আমরা ডিসেম্বর থেকে এফেক্টিভ করব। সেই ডিক্লারেশনের পরও কিন্তু এখনো যে বিশৃঙ্খলা চলছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর আমি আবারও রিপিট করছি, আমরা কিন্তু যেসব ফ্যাক্টরিতে বেতন সব কিছু চলছে, সময় মতো বেতন দেওয়া হচ্ছে, নিয়ম অনুযায়ী দেওয়া হচ্ছে, তারপরে কেন ভাঙচুর? সবাই আশঙ্কাজনক অবস্থায়, জরুরি ভিত্তিতে কারখানা বন্ধের অধিকার চায় মালিকরা। একই সঙ্গে উৎপাদনে আছে এমন কারখানার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।